फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता। आज जो विषय नहीं आलोचना करब विषय हे कन्या राशि मानुष्टर आगस्ट मासटी केमन जाए ना जाए चलून डिटेल्स जेने नेवा जाक। एर आगे हमें आरो अनेकगुली राशि नहीं आलोचना कर दीची एखो जे सकल बंधु देखे उठते परि तर कार्डे लिंक दी दीची सेखने गए अपनारा देखे नीते पारबें। चलू तो जेने नी कन्या राशि मानुष्टर आगस्ट मासटा केमन जेते चले नारीते चले। विभिन्न क्षेत्रे कन्या राशि मानुष्टर आगस्ट मासटी बेस चड़ाई उतराइयर मध्य दिए किन्तु जेते होबे। आगस्ट मासटी कन्या राशि मानुष्टर शिक्षार दिक थेके आगस्ट मासटी आपनारा मिश्र फल पाबेन। एई मासे आपनादेर पंचम भावेर अधिपति शनि निजेर राशिते बकरी अवस्थाय अवस्थान करबे, जार कारणे आपनारा शिक्षा क्षेत्रे अनेकटा बेटार रेजाल्ट किन्तु पाबेन। ক্যারিয়ারের দিক থেকে আপনাদের এই মাসটি কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের দশম ভাবের অধিপতি বুধ আপনার বন্ধু রাশিতে প্রবেশ করবে আর আপনার দ্বাদশ ভাবে স্থির হবে, যার জন্য আপনি কিন্তু ক্যারিয়ারে বেশ ভালো রেজাল্ট দেখতে পাবেন। ক্যারিয়ারে এই মাসে কিন্তু সফলতা অবশ্যই আপনাদের থাকছে। নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার থাকলে প্রথম দিকে একটু বাধা পেলেও তারপরে কিন্তু সেটা আপনারা অবশ্যই সাকসেস পাবেন। নতুন কিছু শুরু করতে চাইলে, ক্যারিয়ার নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করতে চাইলে সেইটাও এই মাসে করতে পারেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আর কর্মক্ষেত্রে অবশ্যই আপনি অনেক মানুষের সাহায্য পাবেন, আপনার কাজে অনেকে আপনাকে কিন্তু হেল্প করবে। আর হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনও কিন্তু থাকছে। ওভারঅল কর্মক্ষেত্রটা এই মাসে কিন্তু আপনাদের জন্য আগের থেকে অনেক বেটার রেজাল্ট কিন্তু দেবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথটা কিন্তু এ মাসে অনেকটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। অনেকদিন ধরে কোনো রোগ যেটা স্থায়ী হয়ে আছে সেই রোগটা এই সময় কিন্তু অনেকটা কষ্ট আপনাকে দেবে, সেই রোগটা নিয়ে গোটা মাসটায় কিন্তু ভোগান্তি আপনাদের থাকছে। এটা তো একটা চলছিল হেলথের ব্যাপারে, এর পাশাপাশি আরও নতুন কোনো রোগ আপনাকে প্রচণ্ড মাত্রায় কষ্ট দিতে পারে। ফ্যামিলি লাইফ এ মাসে এভারেজ একটা রেজাল্ট দেবে। এ মাসে আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করবে, যার ফলে কিন্তু ফ্যামিলির মধ্যে ছোটোখাটো বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলিতে ছোটোখাটো কোনো বিবাদ হলে সেটাকে ইগনোর করে যাওয়াই ভালো, না হলে কিন্তু সেই বিবাদটার রেশ অনেকদিন কিন্তু থেকে যাবে। লাভ লাইফ জানবো কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসটা আপনারা একটা মিশ্র ফল পাবেন। শনি আপনাদের ফিফথ হাউসে বকরি অবস্থায় অবস্থান করছে, যার ফলে এই মাসে স্যাটার্ন আপনাদের ফিফথ হাউসে বকরি অবস্থায় অবস্থান করবে, যার ফলে কিন্তু প্রেম লাইফে একটু চাপ থাকছে, কোথাও গিয়ে একটু ডিস্টেন্স তৈরি হবে, কোথাও গিয়ে একটু বিরহ কিন্তু থাকছে। ম্যারেজ লাইফও কিন্তু চাপের, গোটা মাসটায় ম্যারেজ লাইফ কিন্তু একটু চাপের কাটবে। ম্যারেজ লাইফেও কোথাও গিয়ে কিন্তু অশান্তি, ঝগড়া, বিবাদ এগুলো কিন্তু লেগে থাকছে। বলবো এই সময়টা জাস্ট পাশ হতে দিন, তাহলেই সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটু যা হচ্ছে সেটাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলুন, তাহলে সমস্যাটা কিন্তু বাড়বে না। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। আপনাদের অর্থের যে অধিপতি শুক্র, সে একাদশভাবে সূর্যের সাথে অবস্থান করবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সমস্যাগুলো এতদিন ফেস করছিলেন সেই সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আলোচনা করে দিলাম আগস্ট মাসটি কন্যা রাশির মানুষদের কেমন যাবে না যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এই চ্যানেলে, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন।